স্বাধীনতা চাইনি আমি, এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। ঠিক তো আছে, আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধ অস্ত্র, কারণ স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা দরান। ঠিক তো আছে, আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের সিদ্ধ অস্ত্র, কারণ স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা দরান। এদিকে ব্যক্ত মূল্যে আগুন মুখে যায় না ভাত, সারের লাগি কৃষক বনে অনাহারে রাতে গাছ। এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত, সারের লাগি কৃষক বনে অনাহারে কাটে রাত। ওই কৃষকের মুখের করুণ চাহনি দেখিতে আমি চাইনি, ওই কৃষকের মুখের করুণ চাহনি দেখিতে আমি চাইনি। তাই তো আমি বিদ্রোহীর কথাগুলো বেআইনি, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। সবার সাথে, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যা পেয়েছি তা চাইনি আমি, যেতে যা পাইনি। যা পেয়েছি তা চাইনি আমি, যেতে যা পাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন বাবার হাতের পান্তা ভাতার মোয়া, স্বাধীনতা মানি শহীদ মিনারে ফুলের বহরা বেড়া। আজকে দেখতে পাবেন আগামীকালকে সুস্থ উদিত হওয়ার সাথে সাথে বাইরে থেকে শহীদ মিনারে চলে যাচ্ছে লাল দরে ফুল দেওয়ার জন্য। এই জন্য কি দেশটাকে স্বাধীন করেছে? 30,52,000 ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি বাংলাদেশ। এই জন্য যে শুধুমাত্র ফুলের মহড়া দিয়ে তাদেরকে ভুলে যাব, এই জন্য কেন? তাদের জন্য একটু কোরআন খতম করা যায় না? তাদের জন্য তিনবার সুরা ইখলাস পড়ে কি তাদের জন্য রুহুল মাগফিরাতে দোয়া করা যায় না? তা তো আমরা করছি না। তাই তো মরহুম কবি আইনউদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আজ স্বাধীনতা যেন আমার হাতের পান্তা ভাতার মোয়া, স্বাধীনতা মানে ফুলের শহীদ মিনারে ফুলের মহড়া দেয়া। এদিকে শহীদ মা চলনি ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ দৃশ্য হয়ে মরিতে ঢুকে ঢুকে। এদিকে শহীদ মা চলনি ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ দৃশ্য হয়ে মরিতে ঢুকে ঢুকে। ওই শহীদ মায়ের বুকের কান্না শুনিতে আমি চাইনি, ওই শহীদ স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে রাজির তিনামে আকাশ চুম্বি মারি, স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি। ঠিক যারা কষ্ট করেছেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, আজও অনেক বেঁচে আছে, মুখে খাবার পায় না, অসুস্থ হয়ে গেলে চিকিৎসার জন্য টাকা পায় না, অথচ এদেশের মানুষ তাদের টাকার কোনো অভাব নাই, রাতারাতি কলা গাছ হয়ে আঙ্গুল হয়ে উঠছে। আঙ্গুল হয়ে আজকে তাদের কলা গাছ হয়েছে, টাকার অভাব নাই, খাবারের অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, বাংলাদেশের টাকা বিদেশে ধারে দিচ্ছে। দেখতে পারে আজ স্বাধীনতা শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি, ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী, ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী, মানুষ কুকুর খাদ্য নিয়ে করিছে কারাগারি, মানুষ কুকুর খাদ্য নিয়ে করিছে।
ডাকারি ওই ক্ষুধিত শিশুর হাহাকার আমি শুনিতে কবু চাইনি, ওই ক্ষুধিত শিশুর করুণ কান্না দেখিতে কবু চাইনি, তাইতো আমি দিদি রহিয়া কথাগুলো বেআইনি, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, যা পেয়েছি তাহা চাইনি আমি, যেয়েছি তাহা পাইনি, তাই তো আমি দিদি রহিয়া কথাগুলো বেআইনি, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা।